আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই থাকছে নতুন ওয়েবসাইট নিয়ে হাজির ডোনাল্ড ট্রাম্প এদিকে উইঘুর নির্যাতন চীনে অবাধ প্রবেশাধিকার দাবি করলেন মানবাধিকার বিশেষজ্ঞরা এরপর থাকছে ভারত থেকে চিনি তুলা আমদানি করবে পাকিস্তান বিস্তারিত সংবাদে আরও জানবেন বিজেপি বিরোধী জোট করতে বিরোধী নেতাদের চিঠি মমতার এবং সর্বশেষ সংবাদে জানবেন ফেডারেল বিচারক হিসেবে প্রথমবার মুসলিমকে মনোনয়ন দিলেন জো বাইডেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নতুন ওয়েবসাইট নিয়ে হাজির ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ফিরে এসেছেন অনলাইন দুনিয়ায় নতুন এক ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছেন তিনি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ হয়েছিলেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয়েছে নিজেদের ব্যক্তিগত অফিসের কাজ করতে নতুন ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প ওয়েবসাইটটির নাম হল ফোরটি ফাইভ অফিস ডট কম গত জানুয়ারিতে ক্যাপিটাল হিলে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিষিদ্ধ করা হয় নতুন ওয়েবসাইটটি সাবেক প্রেসিডেন্টের দীর্ঘ একটি জীবনী দিয়ে শুরু করা হয়েছে তাতে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের সবচেয়ে অসাধারণ রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিলেন তিনি রাজনৈতিক যুগের পরিসমাপ্তি ঘটান ওয়াশিংটনের প্রতিষ্ঠিত ব্যবস্থাকে পরাজিত করেন এবং সত্যিকারের বহিরাগত হিসেবে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন নতুন এই ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের বেশি কিছু ছবি প্রদর্শিত হয়েছে এর মধ্যে রয়েছে এয়ারফোর্স অনে ওঠার ছবি উত্তর কোরিয়ার নেতা কিং জং উনের সঙ্গে সাক্ষাৎ এবং এক শিশুকে চুমো খাওয়ার ছবি এছাড়া ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের নাচের কিছু ছবিও ওয়েবসাইটে দেখানো হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে যে চীন থেকে করোনা ভাইরাস মহামারী যুক্তরাষ্ট্রে এসেছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রায় সব মাধ্যমে নিষিদ্ধ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন বলে কিছুদিন আগে খবর বেরিয়েছিল তখন জানা গিয়েছিল দুই তিন মাসের মতো তা নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আসছে এ তথ্য ফক্স নিউজকে জানিয়েছিলেন ট্রাম্পের দুই হাজার বিশ সালের নির্বাচনী মুখপাত্র জেসন মিলার টুইটার ফেসবুকের চেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম গড়ে তুলবেন বলে আশা করেন তার অনুসারীরা ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প ব্যাপকভাবে টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে থাকেন হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনের মতো আনুষ্ঠানিক যোগাযোগের বাইরে টুইটার ফেসবুক হয়ে ওঠে ট্রাম্পের যোগাযোগের প্রধান মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রাম্প তার ব্যাপারোয়া উস্কানিমূলক কথাবার্তা প্রচার করেছিলেন বলে অভিযোগ আছে গত ছয়ই জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনার পর টুইটার ও ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয় গত বেশি জানুয়ারি ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর ট্রাম্প ফ্লোরিডার মার এর লোক অবস্থান করছেন দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে আবার প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প গত নির্বাচনে তার পরাজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে এখনও মনে করেন ট্রাম্প ও তার অনুসারীরা এদিকে উইঘুর নির্যাতন চীনে অবাধ প্রবেশাধিকার দাবি করলেন মানবাধিকার বিশেষজ্ঞরা চীনের জিং জ্যাং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নির্বাচনের অভিযোগ নিয়ে গভীর উদ্বিগ্নতা প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা তারা এসব অভিযোগ যাচাই বাছাই করতে চীনে অবাধ প্রবেশাধিকারের দাবি করেছে এসব তথ্য দিয়েছে ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমস মানবাধিকার কাউন্সিল দ্বারা নিয়োজিত বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন চীনা ও বিদেশি মিলিয়ে একশো পঞ্চাশের বেশি কোম্পানি উইগুট শ্রমিকদের সাথে মানবাধিকার লঙ্ঘন করছে এমন অভিযোগ পাওয়া গেছে বিশেষজ্ঞদের প্রাপ্ত তথ্য থেকে এসব তথ্য অভিযোগে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে ব্যবসা মানবাধিকার নিয়ে জাতিসংঘের কার্যকরী গ্রুপ বলেছে আমরা এসব অভিযোগ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন আমরা চীন সরকারের সাথে আমাদের সংলাপ জোরদার করতে প্রস্তুত এই অভিযোগগুলির প্রতি সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং আমাদের সাথে গঠনমূলক কাজ করার অব্যাহত রাখার ইচ্ছুককে স্বাগত জানায় সূত্রমতে উইগুট শ্রমিকদের শোষণমূলক কাজ এবং অবমাননাকর জীবনযাপনে বাধ্য করা হয়েছে জোর করে শ্রম ব্যবহার করার মাধ্যমে নির্বিচারে আটকে রাখা হয়েছে এবং মানব পাচার এবং দাসত্বের কাজ করানো হচ্ছে তাদের দিয়ে সূত্রের দাবি কয়েক হাজার উইঘুর পুনর্বাসন শিক্ষা শিবিরের নামে বন্দি রাখা হয়েছে এমনকি চীনের অন্যান্য প্রদেশের কারখানায় কাজ করতে তাদের জোর করে স্থানান্তরিত করা হচ্ছে জাতিসংঘের বিশেষজ্ঞরা চীন সরকারের পাশাপাশি বিভিন্ন সরকারি ব্যবসা প্রতিষ্ঠানের কাছেও চিঠি লিখেছেন যারা চীনের অভ্যন্তরের ও বাইরের উইঘুরদের অপব্যবহারের সাথে জড়িত থাকতে পারে এদিকে ভারত থেকে চিনি তুলা আমদানি করবে পাকিস্তান বেসরকারি খাতে ভারত থেকে পাঁচ লাখ টন সাদা চিনি আমদানি করবে পাকিস্তান আজ বুধবার দেশটির দ্য ইকোনমিক কো অর্ডিনেশন কমিটি এর বিষয়ে অনুমোদন দিয়েছে পাকিস্তানের অর্থমন্ত্রী হাম্মাদ আজহার এ তথ্য জানিয়েছে তিনি জানান ভারত থেকে তুলাও আমদানি করা হবে যা চলতি বছরে জুনের শেষের দিকে শুরু হবে নতুন নিয়োগ পাওয়া এ অর্থমন্ত্রী ভারতের সঙ্গে চিনি বাণিজ্য পুনরায় খুলে দেওয়ার কারণ হিসেবে দুই দেশের মধ্যে দামের পার্থক্যর কথা তুলে ধরেন তিনি বলেন ভারত ছাড়া পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমরা চিনি আমদানির অনুমোদন দিয়েছি কিন্তু অন্যান্য স্থানে অনেক দাম বেশি যে কারণে তা আমদানি করা যাচ্ছে না অন্যদিকে পাকিস্তানের তুলনায় ভারতে চিনির দাম অনেক কম তাই আমরা সেখান থেকে বেসরকারি খাতে পাঁচ লাখ টন পর্যন্ত চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছি ভারতের তুলনায় আমাদের চিনির দাম পনেরো থেকে আগে ভারত ছাড়া পৃথিবীর সব ও চিনি আমদানির অনুমোদন দিয়েছিল পাকিস্তান এসব পণ্য এখন ভারতে আমদানি করবে বৈরী সম্পর্কের প্রতিবেশী দেশটি বাণিজ্য ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসিসিতে অনুমোদনের জন্য উপস্থাপনের আগে খসড়া প্রস্তাবতে অনুমোদন দিয়েছেন এর মানে হচ্ছে প্রধানমন্ত্রী ইমরান খান এর মধ্যে ভারত থেকে এসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্মতি দিয়েছেন উল্লেখ্য প্রধানমন্ত্রী ইমরান খান গত সোমবার হাফিজ শেখকে সরিয়ে হাম্মাদ আজহারকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন আজহার অবশ্য এর মধ্যে শিল্প ও উৎপাদন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এর অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এখন অস্ত্র মন্ত্রণালয়ও দেখবেন এরপর থাকছে বিজেপি বিরোধী জোট করতে বিরোধী নেতাদের চিঠি মমতার ভারত বিজেপি বিরোধী জোট করার উদ্যোগ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী শারদ পাওয়ার সহ দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ বিরোধী নেতাকে চিঠি লিখে তিনি এই প্রস্তাব দিয়েছেন বিধানসভার চলমান তাপের ভোট শেষ হলেই এ বিষয়ে কৌশল করা ঠিক বলে দাবিতে চিঠি লিখে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতাদের প্রতি আঠাশে মার্চ লেখা সেই চিঠিতে আজ বুধবার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস এতে মমতা লিখেছেন বিজেপি দেশে একদলের স্বৈরতান্ত্রিক শাসন জারি করতে চাচ্ছে গণতন্ত্র ও সংবিধানের ওপর আঘাত রুখে দেশবাসীকে এক বিশ্বাসযোগ্য বিকল্প দেওয়ার সময় এসে গেছে মমতা লিখেছেন ভোট শেষ হলে বিজেপিকে রুখতে সবার সঙ্গে বসে কৌশল ঠিক করা দরকার সেজন্য সব সমভাবাপূর্ণ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের প্রতি প্রস্তুত তিনি মমতা এই চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এনসিপি নেতা শারদ পাওয়ার ডিএমকে নেতা এমকে কে স্ট্যালিন সমাজবাদী পার্টির নেতা আখিলেশ যাদেব এবং আরও অন্যান্য শীর্ষ নেতাকে মমতা এ চিঠি সিপিআই পশ্চিমবঙ্গের বামফ্রন্টের যে কোনো নেতাকে পাঠান নেই পাঠান নেই বহুজন সমাজ পার্টির নেতা মায়াবতীকেও স্পষ্টত তিনি এদের সমভাবাপন্ন মনে করেন না বিজেপির গণতন্ত্র হত্যা এবং সংবিধানের লঙ্ঘনের সাতটি উদাহরণ মমতা উল্লেখ করেছেন সেই চিঠিতে বলেছেন রাজ্যপালকে দিয়ে তারা একের পর এক বিরোধী শাসিত রাজ্যকে বিভক্ত করে চলছে রাজভবনকে করে তুলেছে দলীয় দপ্তর বিরোধী নেতাদের উদ্দেশ্যে মমতা লিখেছেন এসবের একটাই লক্ষ্য সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে বিরোধীদের জীবন অতিষ্ঠ করে তোলা নির্বাচনী রাজ্য সরকারের সব অধিকার কেড়ে নিয়ে তারা সেগুলোকে পুনরায় পরিণত করতে চায় এক কথায় গোটা দেশে একদলের সৈরাজতান্ত্রিক শাসন জারি করতে চাইছে এর বিরুদ্ধে একজোট হয়ে কার্যকর সংগ্রাম গড়ে তোলায় সময়ের দাবি এবং সর্বশেষ সংবাদে জানবেন ফেডারেল বিচারক হিসেবে প্রথমবার মুসলিমকে মনোনয়ন দিলেন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার তিরিশে মার্চ ফেডারেল বিচারক হিসেবে প্রথমবারের মতো একজন মুসলিমকে মনোনয়ন দিয়েছেন যার নাম জাহিদ কোরাইশি বর্তমান তিনি নিউ জার্সিতে ম্যাজিস্ট্রেট বিচারক হিসেবে কাজ করছেন এছাড়াও ফেডারেল বিচারক হিসেবে কয়েকজন কৃষ্ণাঙ্গ নারী এবং এশিয়ান আমেরিকানকেও মনোনয়ন দেওয়া হয়েছে বাইডেন প্রথমেই কেতাঙ্গি ব্রাউন জ্যাকসনে মনোনয়ন দিয়েছেন এছাড়া তিনি আরও দুই আফ্রিকান আমেরিকান নারীকে বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন এছাড়া রয়েছে এশিয়ান আমেরিকান বাইডেন এক বিবৃতিতে বলেছেন এই মনোনয়ন সার্বিকভাবে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ব্যাপক বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করছে যা আমাদের জাতিকে শক্তিশালী করবে উল্লেখ্য মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মনোনীত এসব লোক আজীবন সুপ্রিম ও ফেডারেল আদালতে কাজ করে যাবেন তবে প্রেসিডেন্টের এসব মনোনয়ন সিনেটের অনুমোদিত হতে হবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত চার বছরের মূলত রক্ষণশীল শ্বেতাঙ্গ পুরুষকে ফেডারেল আদালতগুলোতে নিয়োগের যে চেষ্টা চালিয়ে এসেছিলেন বাইডেন এর বিপরীতে দাঁড়িয়ে যে এগারো জনকে মনোনয়ন দিয়েছেন এর মধ্যে পুরুষ মাত্র দুইজন এদের কেউ শ্বেতাঙ্গ নয় যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতে নয়জন বিচারকের মধ্যে এখনও পর্যন্ত কোনো কৃষ্ণাঙ্গ নারী নেই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন